এবারের ফরম্যাটটা একটু ডিফারেন্ট অন্য অন্য বারের থেকে। লাস্ট তিনটা ওয়ার্ল্ড কাপে আমরা কিন্তু সাকসেসফুল বলবো যে তিনটা করে উইন করেছিলাম, কিন্তু এবারে কিন্তু আমাদের সেমিফাইনাল যদি খেলতে হয় আমাদের অ্যাটলিস্ট 5 থেকে 6টা ম্যাচ জিততে হবে। তো ওদিক দিয়ে বিবেচনা করলে আর কি এক্সপিরিয়েন্স টিম, কিন্তু সেমিফাইনাল খেলাটা আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে, কারণ কন্ডিশন বিবেচনা করলে এবং রিসেন্ট পারফরমেন্স যদি আমরা চিন্তা করি আমাদের বোলাররা কিন্তু ম্যাক্সিমাম বোলারে কিন্তু একটু ইঞ্জুরিতে সমস্যা আছে, এবং যেই ধরনের উইকেটে খেলা হবে ওইখানে আসলে ভালো বলিং না করলে আসলে ম্যাচ জেতাটা ভেরি ডিফিকাল্ট হবে আমাদের জন্য। তো টিম হিসাবে আমরা বেস্ট টিম, কিন্তু আসলে রেজাল্ট লাস্ট তিনটা ওয়ার্ল্ড কাপের মতন রেজাল্ট হওয়াটা ডিফিকাল্ট হবে আমার। 5টা ওয়ার্ল্ড কাপের মধ্যে যদি চিন্তা করি এবারের ওয়ার্ল্ড কাপের টিমটা খুব এক্সপিরিয়েন্স এবং ব্যালেন্স টিম, কিন্তু ওই যেই ধরনের উইকেটে খেলা হবে এবং আমাদের বোলারদের যেই গতিটা ওই জায়গাতে আমি মনে করি যে আমরা একটু হয়তোবা পিছিয়ে থাকবো, কারণ আমাদের ম্যাক্সিমাম বোলারই জাস্ট রুবেলে শুধু 140 বল করতে পারে, বাকি সবাই কিন্তু 130-135 এরকম। তারপরে এই সময় আছে, এই 2-1.5 মাস সময় আছে, 1.5 মাসে যদি আমাদের সবাই সুস্থ থাকে আমাদের একটা অ্যাডভান্টেজ থাকবে। আমি মনে করি যে মাশরাফি ক্যাপ্টেন থাকাতে আমাদের একটা অ্যাডভান্টেজ, কারণ সে বেস্ট ক্যাপ্টেন, ভালো একটা লিডার থাকলে হয়তো বা এইসব ছোটোখাটো জিনিসগুলো কাটায় উঠতে পারবে। তো এই কারণে আমি মনে করি যে সিনিয়র যারা আছে তারা যদি তাদের বেস্টটা দিতে পারে ওই সময়টা, এবং জুনিয়ররা যদি তাদের ফেয়ারলেস ক্রিকেট খেলতে পারে তাহলে ভালো কিছু আশা করতে পারে। কিন্তু আসলে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করলে একটু ডিফিকাল্ট সত্যি কথা ওই ধরনের কন্ডিশনে, কারণ আমাদের থেকে বাকি টিমগুলো আরও বেশি বেটার টিম, মুশফিক, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, ওরা কিন্তু এটা নিয়ে 4টা ওয়ার্ল্ড কাপ হবে তাদের, এবং ওরা কিন্তু বেস্ট টাইমে আছে। এই একটা অ্যাডভান্টেজ আমি মনে করি যে ওরা যদি ওদের বেস্টটা দিতে পারে ওই দিনে, কারণ ম্যাচ কিন্তু একাই ম্যাচ জেতানো সম্ভব যদি সে তার বেস্টটা দিতে পারে। তো তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ ওরা যদি ওদের বেস্টটা দিতে পারে এক এক দিন, এক একজন যদি বেস্ট দিতে পারে আর সবাই যদি কন্ট্রিবিউট করে অল্প অল্প করে, তাহলে অবশ্যই আমি মনে করি যে কোনো টিমের সাথে আমরা জিততে পারবো ডেফিনেটলি। আর বলিংয়ে একটু আমার কাছে মনে হয় যে আসলে সত্যি কথা নিউজিল্যান্ডের কন্ডিশনে দেখলাম যে ওইখানে আমাদের বোলাররা অতটা ভালো করতে পারে নাই, এবং রিসেন্টলি একটু ইঞ্জুরির কারণে সবাই পুরোপুরি 100% ফিট না। এদিক দিয়ে যদি আমরা কাটায় উঠতে পারি এই সব ছোটোখাটো জিনিসগুলো, বোলিং ইউনিটটা যদি একসাথে ভালো কাজ করতে পারে একসাথে আর কি, মাশরাফির লিডারশিপটা খুব ইম্পর্টেন্ট হবে এখানে, সে বোলারদের নিয়ে যেভাবে হ্যান্ডেল করবে সুন্দর মতন হ্যান্ডেল করতে পারলে ম্যাচ বাই ম্যাচ ডেফিনেটলি। আমরা যেমন ফার্স্ট ম্যাচ নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার সাথে খেলবো প্রথম 2 ম্যাচ, সেখানে হয়তো আমরা স্পিন নিয়ে আমার মনে হয় যে অ্যাটাক করা উচিত তাদের সাথে, কারণ আমাদের এই পেস অ্যাটাক দিয়ে হয়তো বা ওদের সাথে আর কি অতটা ডেঞ্জার হবে না যতটা স্পিন দিয়ে আমরা ডেঞ্জার করতে পারবো ওদের সাথে। তো এইসব প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আমরা যদি প্ল্যান করে খেলি ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব, কিন্তু টাফ হবে। সাকিব এবং মিরাজ দুজনেই কিন্তু রিসেন্টলি আমাদের হোম কন্ডিশনে বেস্ট পারফরমেন্স করে যাচ্ছে, এখন ডিপেন্ড হলো যে আসলে ট্রু ব্যাটিং উইকেটে আমাদের বোলাররা কেমন করে, কারণ ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডে আমরা দেখেছি যে ওইখানে একদম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল, সেখানে আসলে স্পিন বোলারদের আরও ভেরিয়েশন না থাকলে ডিফিকাল্ট আর কি, যেটা আপনার রশিদ খান বলেন, মুজিব বলেন, কুলদীপ ইয়াদব বলেন, চাহাল, ওদের ভেরিয়েশন আছে বলে কিন্তু ওরা সার্ভাইভ করতেছে। ভালো ব্যাটিং উইকেটেও কিন্তু আপনি যদি ভেরিয়েশন থাকে স্পিন করাতে পারেন তাহলে কিন্তু সবার জন্য ডেঞ্জারাস, আপনি যদি স্পিন না করাতে পারেন যদি উইকেটে হেল্প লাগে তখনই পারেন তাহলে ডিফিকাল্ট হয়ে যাবে। 320+ উইকেটই হবে এভরি গেমে। আমরা যদি দেখি লাস্ট ওয়ার্ল্ড কাপ 2015 নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে, সেখানে কিন্তু আরব আমিরাত কিন্তু এভরি গেমে ওরা 270+ করেছে, আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা ম্যাচেই তারা 270 করেছে, তার মানে কি উইকেট ছিল খুব চমৎকার। তো এবারের ইভেন্টটা তো আমার মনে হয় যে উইকেটটা খুব চমৎকার থাকবে, এবং ইংল্যান্ডের গ্রাউন্ডগুলোও কিন্তু একটু ছোটো থাকে আর কি তুলনামূলকভাবে, আপনি অস্ট্রেলিয়ার গ্রাউন্ড যদি চিন্তা করি ইংল্যান্ডের গ্রাউন্ডগুলো কিন্তু একটু ছোটো থাকে, এখানে কিন্তু আপনি মিস হিট হলেও বাউন্ডারি ওভার বাউন্ডারি হয়ে যায়। তো এই কারণে আমাদের খুব প্ল্যান ওয়াইজ খুব ডিসিপ্লিন ক্রিকেট খেলতে হবে। ওয়ার্ল্ড কাপ স্টেজটা কিন্তু আসলে প্লেয়ারদের স্টার বানায় এখানে, এখানে যদি আপনি ভালো ক্রিকেট খেলতে পারেন দেশের জন্য নাম হবে, নিজের জন্য নাম হবে। তো
যে সাতজনের প্রথম ওয়ার্ল্ড কাপ হচ্ছে ওরা কিন্তু অলরেডি বাংলাদেশের জন্য সুপারস্টার আর কি, যারা যাদের কথাই আমরা বলতেছি, মিরাজ, লিটন, যারাই প্রথম খেলছেন ওয়ার্ল্ড কাপ, কিন্তু ওরা কিন্তু অলরেডি প্রুভেন যে ওরা এই লেভেলে পারফর্ম করেছে। তো এখন জাস্ট আরেকটা স্টেপ যেখানে পুরো ওয়ার্ল্ড ক্রিকেট ফলো করবে বাংলাদেশকে এবং এই প্লেয়ারদেরকে। তো অবশ্যই যারা নতুন তাদের জন্য শুভকামনা রইল এবং ওরা যেন ফেয়ারলেস ক্রিকেট খেলে এটাই আমার আশা থাকবে। তারা যেন উইকেটগুলো খুব চমৎকার হবে, ব্যাটসম্যানদের জন্য খুবই চমৎকার পরিবেশ থাকবে ব্যাটিং করার জন্য। তো আশা করবো যে যারাই সুযোগ পাবে তারা যেন বড় বড় ইনিংস খেলে এবং তাদের দেশের হয়ে যেন নামটা করতে পারে। ওয়ার্ল্ড কাপের আগে আয়ারল্যান্ড সিরিজে যাচ্ছে 1 তারিখে, তারপরে হয়তো গ্যাপ আছে, 8-9 দিনের একটা গ্যাপ আছে। তো ওই সময়টা যদি আসলে আসতে পারতো, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্লেয়ারদের জন্য ভালো হতো, কারণ এমনি এইবারের ওয়ার্ল্ড কাপটা আপনি সবার সাথে সবাই খেলবে, মানে 9টা ম্যাচ, তো অলমোস্ট 1.5 মাসের ট্যুর। তো তার আগে আবার আয়ারল্যান্ডে খেলে তারপরে আবার 7-8 দিন যদি ওইখানে সবাই থেকে হয়তো বা ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করার জন্য থাকতে হবে, কিন্তু আসতে পারলে আমার কাছে মনে হয় যে ভালো হতো, কারণ যেহেতু আমি প্লেয়ার আমার কাছেও মনে হয় যে এই জিনিসটা আমাদের মধ্যে আছে যে লম্বা সময় হলে হোমসিকের একটা জিনিসটা এটা একটা হয় শেষের দিকে এটা প্রভাব ফেলে। সেমিফাইনাল খেলতে হয় তাহলে তো সবাই আমরা ধরে নিচ্ছি যে শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান এই 3টা টিম, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার থেকে 1টা টিম হয়তো আমাদের জিততে হবে। তো হয়তো শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের সাথেও আমার মনে হয় যে জেতা সম্ভব, কারণ পাকিস্তানের যে টিম 5 জন 30 বছরের উপর আর বাকিগুলো সব ইয়াং, তো সবগুলা টিমের সাথে আমাদের জেতা সম্ভব, ডেফিনেটলি প্রত্যেকটা টিমের সাথে জেতা সম্ভব, কিন্তু কন্ডিশন অনুযায়ী আর কি মনে হচ্ছে যে আসলে একটু টাফ হবে আমাদের জন্য। ওই কন্ডিশনে আমাদের বলাররা যদি রিদমে থাকতো আর কি, ব্যাটসম্যানরা যেভাবে রিদমে আছে ওইভাবে যদি বলাররা রিদমে থাকতো, বিশেষ করে পেস বলাররা মুস্তাফিজ, রুবেল, ওরা যদি রিদমে থাকে তাহলে ডেফিনেটলি সবগুলো টিমের সাথে জেতা সম্ভব। তারপরে শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, তারপর পাকিস্তান, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা থেকে 1টা টিম।